Assalamu alaikum and hello everyone, this is Mojuddin Sarkar and you are welcome to the Spoken English in Bengal class. Today's video is voice change. We are voice change keno kore and spoken khetre voice change gurutto koto ta ei bistarito alochona hobe ajker video te. So let's get start. Voice change prothome bole dei voice change er bangla kotha holo bachcher poriborton. Voice kake bole? Voice hocche kriyar prokasher je bhungi je amra kibhabe ক্রিয়াটাকে প্রকাশ করছে সেই ভঙ্গিমা, সেই ভঙ্গিমাটাই হলো ভয়েস। আর ভয়েসের আছে দুটো ফর্ম, একটা কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাই বলে দেয় যে কর্তা কাজটি নিজে করছে নাকি কর্তাকে দিয়ে কাজটি করানো হচ্ছে। কথার মধ্যে মাধুর্যতা নিয়ে আসার জন্য বিশেষ করে আমরা প্যাসিভ ভয়েস, যেটাকে বাংলাতে ভাব পাচ্ছে আমরা কথা বলি, সেরকমই প্যাসিভ ভয়েসে কথা বলা হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়ায় সেটা হলো যে কর্তার চেয়ে এখানে ক্রিয়ার প্রাধান্যটাকে বেশি দেওয়া হয়। যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে কি হয় যে কর্তা কাজটি নিজে করছে এটা বোঝায়, আর প্যাসিভ ভয়েসে বোঝায় কর্তাকে দিয়ে মানে কর্তার দ্বারা কাজটি করানো হচ্ছে। ওকে, যেমন উদাহরণ নিয়ে নিচ্ছি যে আই রাইট এ লেটার। এর কথার মানেটা কি? আমি একটি চিঠি লিখি। আবার এটাকে যদি আমরা প্যাসিভ করি, মানে হচ্ছে ভয়েসের যে দুটো রূপ সে প্যাসিভ রূপে নিয়ে যাই, অর্থাৎ এটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে এটা কি হবে? এ লেটার ইজ রিটেন বাই মি। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছিল যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি আমাকে ইন্ডিকেট করছে আমি একটি চিঠি লিখি। আর এখানে কি ইন্ডিকেট করছে? এ লেটার। ওকে, এখানে কি ইন্ডিকেট করছে? এ লেটার ইজ রিটেন বাই মি, মানে লেটার একটা চিঠি আমার দ্বারা লেখা হয়। ওকে, একটা চিঠি আমার দ্বারা লেখা হয়। সো এখানে কোনটাকে বেশি ইন্ডিকেট করছে? প্যাসিভের ক্ষেত্রে কর্তা যে কাজটি করছে সেই কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। সো এই হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে যে ভাব ভঙ্গিমার যে পার্থক্য, সেই পার্থক্য। যেমন আমি সাঁতার কাটি, রাইট? এবার এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে বলি তাহলে কি বলবো? আমার দ্বারা সাঁতার কাটা হয় বা সাঁতার আমার দ্বারা কাটা হয়। ওকে, তো জাস্ট কথাটা কি, কথাটিকেই একটু মাধুর্যতার সহিত উপস্থাপন করা হচ্ছে। যেমন তুমি সেখানে যাও, তোমার দ্বারা সেখানে যাওয়া হবে, কেমন হচ্ছে? একটু আলাদা রকম লাগছে না শুনতে? সো এটুকুই শুধু। আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা নিউজ পেপার রিডিং করি, আপনারা যদি নিউজ পেপার রিডিং করে থাকেন তো সেখানে আপনারা দেখতে পাবেন যে সেখানে কর্তার চেয়ে কর্তার যে কাজটি করেছে সেই কাজটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বা প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেমন একটি চোরকে পুলিশ ধরেছে, সো এটা কিভাবে দেওয়া থাকে? ওখানে কি থাকে যে চোরকে ধরা হয়েছে, এরকম চোর ধৃত, এরকম থাকে নিউজ পেপারে। বাংলাতে যদি পড়েন নিউজ পেপার চোর ধৃত, অথবা ইংলিশে কি থাকে? এ থিফ ওয়াজ কট বাই পুলিশ। বাই পুলিশটা থাকে না, উচ্চ করা থাকে, অর্থাৎ বাই পুলিশটা থাকে না, মানুষ বুঝে যায় বাই পুলিশ ধরেছে, যখন বিস্তারিত বলবে পুলিশ ধরেছে নয়তো গ্রামবাসী ধরেছে সেটা বুঝে যাওয়া যায়। সো এই হলো যে মোটামুটি একটা ধারণা। এবার আমরা আরো একটু জেনে নিই যে প্যাসিভ ভয়েস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় যখন কর্তার চেয়ে, প্রথমে বলেছি যখন কর্তার চেয়ে ক্রিয়ার প্রাধান্যটাকে বেশি দেওয়া হয়, আবার যখন কে কাজটি করেছে সেটা যদি জানা না যায়। ওকে, যখন কে কাজটি করেছে সেটা জানা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করি। যেমন একটা গ্লাস ভেঙেছে, সো এ গ্লাস ওয়াজ ব্রোকেন বাই কার, কে এটা আমাদের জানা নেই। সো সেক্ষেত্রে আমরা এইটুকুই আমরা বললে সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল যে এ গ্লাস ওয়াজ ব্রোকেন বা এ গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। ওকে, মানে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে গ্লাসটা ভেঙেছে। এরপরে উদাহরণে যদি আমি আরো একটা উদাহরণে, যখন যেখানে কর্তা উল্লেখের প্রয়োজন পড়ে না বা সেন্টেন্স থেকে কর্তাকে আমরা বুঝে যাই, যেমন দা পোয়েম ওয়াজ রিটেন,
তো কার দ্বারা? কবিতা কারা লেখে? নিশ্চয় পোয়েটরাই কবিতা লেখে। সো ইয়ার পোয়েম ওয়াজ রিটেন, এটুকু যদি এটা একটা আপনি সেন্টেন্স হিসেবে ধরবেন এবং একটা প্যাসিভ ভয়েসে আছে। সো কে কাজটি করেছে সেটা আমাদের জানার প্রয়োজন পড়ছে না, বা সেন্টেন্স দেখে বুঝে যাচ্ছে কে কাজটি করেছে, কে করবে। এর পোয়েম ওয়াজ রিটেন কার দ্বারা? নিশ্চয় কবি কবিতা লেখে। সো রিটেন বাই ইয়ার পোয়েট। এই হচ্ছে এই বাই পয়েন্টটা আমরা দিতে পারি নাও দিতে পারি। কোন প্রিপারেশন, যেমন আপনারা যে কিভাবে ম্যাঙ্গো জুস তৈরি করা হয় বা কিভাবে কিভাবে চাউমিন কিভাবে বার্গার ইত্যাদি তৈরি করা হয়, সো এগুলো যখন রিড করবেন আপনারা তখন দেখবেন এগুলো প্যাসিভ ভয়েসে করা থাকে বেশিরভাগ। তো সো প্যাসিভ ভয়েস দেখে ঘাবড়ানোর কিছু নেই। প্যাসিভ ভয়েসের আমি বিস্তারিত ভিডিওগুলি একে একে আপনাদেরকে আপলোড করছি, আপনারা সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করবেন। কারণ হচ্ছে নোটিফিকেশন বেল যদি আপনাদের অন করা থাকে তাহলে আমার যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সকলে এই ফ্রি ক্লাসের সুবিধা নিতে পারে। এই হলো মোটামুটি আজকের ইন্ট্রোডাকশন ভয়েস চেঞ্জ নিয়ে। নেক্সট ভিডিওগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন।